আজি সি পি আই এমৰ কামৰূপ মহানগৰ জিলা কমিটিৰ উদ্যোগত এক বিক্ষোভ কাৰ্যসূচী আৰম্ভ হৈছে। ইয়াতে আমি আজি এই পুৰণা কাছাৰী এই কাছাৰী সন্মুখত আমি ইয়াতে বিক্ষোভ কাৰ্যসূচী কৰি আছো। এই বিক্ষোভৰ মূল বিষয়বোৰসমূহ হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰে যি এক দেশ এক নিৰ্বাচনৰ কথা ঘোষণা কৰিছে, ইয়াৰ জৰিয়তে আমাৰ দেশৰ যি ঐক্য সংগতি, আমাৰ দেশৰ গণতন্ত্ৰ ব্যৱস্থা, আমাৰ দেশৰ সংবিধানৰ যি যুক্তৰাষ্ট্ৰীয় ব্যৱস্থা আছে ইয়াক ধ্বংস করা হব। আমি ইয়ার বিরোধিতা করেছি, সি পি এম দলেই নহয় বহু সংখ্যক দল সংগঠন বুদ্ধিজীবী সচেতন মহলে ইয়ার বিরোধিতা করেছে। গতি আমি দাবি করছি সরকার যে এক দেশ আর এক নির্বাচনের যে ধারণা এই ধারণা বাদ দিয়ে বাতিল করব। আনহাতে বয়বস্তুর দাম বৃদ্ধির মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এই বয়বস্তুর দামের ক্ষেত্রে আমার রাজ্যখানের যে একটা যোগান বিভাগ আছে তার যেন কোনো কাম নাই, এই ধরনের একটা ধারণা মানুষের মনে হয়ে গেছে। গতি একটু ক্ষতিকারক সাংঘাতিক দাম বাড়িছে বস্তু। লগেলগে আমি লক্ষ্য করছো যে গুৱাহাটী মহানগর পানি যোগান ধরা বা কামরূপ জেলার যে সোনাপুর ডিমরিয়া আছে ইয়াত পানি যোগান ধরার কারণে সরকারে কেবাটাও ডর আসনি অভিলাষী আসনি গ্রহণ করেছিল, কিন্তু এই আসনি আছিল 2009 চনত আরম্ভ করা আসনি। আজিলৈকে কোনো অঞ্চল ভালকে দিব পাৰা নাই। দক্ষিণ পূব যদি আসনি এই আসনি 2030 চন হব বলে অশোক সিংহলে ঘোষণা করেছে। আমি ধিক্ষা দিছো এই সরকারক যে কিয় ইমান দিন লাগে এই আসনি করতে। 2009 চনের এই আসনি আরম্ভ হয়েছে। গতি আমি পানি যোগানের ক্ষেত্রে অতি শীঘ্রে কেউলকে পানি যোগান ধরে ব্যবস্থা করব লাগে। অন্যথায় এই যে হাজার হাজার টাকা মানুষের পৰা পানি যোগান পানির নামত বই আছে ইয়ার বিরুদ্ধে সমস্ত রাইজ ওলাই আহিব, ওই আন্দোলন করব। আনহাতে আমি লক্ষ্য করছো যে বয়বস্তুর দাম, এই দামের কারণে কোনো মানুষ আজি শাক পাচলি কিনব নয়, ঔষধ কিনব নয়, খাদ্য সামগ্রী কিনব নয়, প্রতিটি বস্তুর দাম 80 টাকার 100 টাকার ভিতর হয়ে গেছে। শাক পাচলি দাইলের দাম, রহার দাইলের দাম 190 টাকা। গতি এনে অবস্থায় সি পি আই এম দলে জনসাধারণের যে এই যে সমস্যা, এই সমস্যা তুলি ধরি রাজ্য সরকারের ওসরত, অসমের রাজ্যপালের ওসরত, ভারতবর্ষের রাষ্ট্রপতির ওসরত আমি আবেদন জানাব বিচারিছো এই বিক্ষোভের জড়িয়ে যে এই সরকারের এই ধরনের নীতি জনসাধারণ বিরোধী নীতি অতি শীঘ্রে পরিত্যাগ করব লাগে, আর নহলে ইয়াত ডর আন্দোলন হয়ে তোলার কারণে সিপিএম ভাবো। আজি কামরূপ মহানগর জেলা কমিটির আহ্বানত এক দেশ এক নির্বাচন, তার বিরুদ্ধে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে স্মার্ট মিটার বাতিলের দাবি করি আর গুয়াহাটি মহানগরবাসী বিশুদ্ধ যোগানোর দাবিত এই বিক্ষোভ সমাবেশ আমি আয়োজন করেছো। আসলতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কস পার্টিয়ে গোটেই দেশতে যা 15 অক্টোবরের 15 নভেম্বরলে এই মাজরা প্রচার কার্যসূচী এই বিষয়কটাক ল প্রচার কার্যসূচীর আয়োজন করেছিল। এই গুয়াহাটীত আমি এই কার্যসূচী বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির কারণে আমি করব করা আর আমি 23 তারিখের পর 30 নভেম্বর আমি সপ্তাহ জোড়া প্রচার আন্দোলন আমি করছো। আমি প্রচারপত্র রাইজর মাজত বিতরণ করছো আর ওই প্রচারপত্রের জড়িয়ে আমি যেটা দাবি উত্থাপন করছো এই দাবি কেটা হল এক রাষ্ট্র এক নির্বাচন, এই যেটা ধারণা এই বাতিল করব লাগে। কারণ আমার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, আমার দেশের যুক্তরাষ্ট্র গাঁথনির দ্বিতীয়ত বয়বস্তুর অত্যাধিক মূল্য বৃদ্ধিয়ে জনসাধারণের জীবন বিপর্যস্ত করে তুলছে। আমি দাবি তুলিছো যে বয়বস্তুর দাম নিয়ন্ত্রণ করার কারণে ব্যবস্থা, কারণ ইয়াতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ নাই, বস্তুর দাম বাড়ি আছে সরকার কিন্তু এইবলে একদম নির্বিকার। আনকি ইয়াতে একটা যোগান বিভাগ যে আছে এই কথাটো আজি আমি সাধারণ ইয়ার মাজতে আপনাদের আগে লক্ষ্য করেছে যে স্মার্ট মিটারের আজি বিদ্যুৎ গ্রাহকের আজি হারাশাস্তি করা হয়েছে, লুণ্ঠন করা হয়েছে। আমি এই স্মার্ট মিটার প্রত্যাহার করার দাবি তুলছি আর আমি দাবি তুলছি যে
গুয়াহাটি মহানগরী কোয়া হয় এটি স্মার্ট সিটি অথচ স্মার্ট সিটি স্মার্ট নাগরিকে বিশুদ্ধ খোৱা পানী নাপায় আর এটা বিভিন্ন মন্ত্রীর ভাষ্য করে ওলাইছে যে 2030 সনের আগতে এই সমস্যা সমাধানের কোনো সম্ভাবনা নাই অথচ যেখানে ঠাই পানি যোগানের ব্যবস্থা করেছে তাতে দেখা গেছে যে পানির পাইপ এনেকুৱা জল বিস্ফোরণ হয়েছে যার কারণে এজন মহিলা এগারী মৃত্যুবরণ করবলগা হয়েছে আর অসংখ্য সম্পত্তি নষ্ট হয়েছে গতি আমি বিশুদ্ধ খাওয়া পানির যোগানোর দাবি তো এই বিক্ষোভ যেকোনো খবরের যোগাযোগ করক 7011730 অথবা 7090171790 নম্বর।